This program is sponsored by Orient Best Solutions Private Limited. Paisa smart, we are smarter. Shimla Biryani, swad zindagi ka. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste you love. Calcutta Leather Complex Tanners Association, we care for the environment. Co-sponsored by B Sizzler Dresses Private Limited, growing with style. RCS Table Tennis Academy. Abhijakto Aritana, Mondal & Sons. Zia Fashion Kolkata. সাধারণ মানুষকে ছট পুজোর শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন দেহিঘাট ছট পুজো অনুষ্ঠানে। ছট পুজো উপলক্ষে উপস্থিত ভিড়কে রুখতে পুলিশকে নির্দেশ দেন তিনি। অসুস্থ পুণ্যার্থীদের ভিড় থেকে সরিয়ে পুলিশকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন। অবশেষে তিনি তার বক্তব্যের মাধ্যমে পুলিশকে ছট পুজোর ভিড়কে নিয়ন্ত্রণে আনতে নির্দেশ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম, প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী, 74 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবলীনা বিশ্বাস, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি ইয়াসির হায়দার সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। আমি পুলিশের যারা আছেন, আসলে একসাথে অনেক লোক চলে আসে, কেউ তো কারো এখানে সবাই নিজের নিজের মতো করে, ধর্ম বলে কথা, ঘাটটা একটু ভিড় হয়ে গেছে বেশি, ওদের বলুন ভলেন্টিয়ার পাঠিয়ে পুলিশের যারা আছে মাইক্রোফোনে অ্যানাউন্স করুন, আস্তে আস্তে একটা দল করে নামবে, একসাথে হাজার হাজার লোক নামবে না, যাতে কোনো স্ট্যাম্পেড না হয়। আমাদের প্রোগ্রাম আমি এখানে শেষ করে দিয়ে আমি রামদাদের বলবো এবং অনুজকে বলবো, পুলিশদের নিয়ে সাথে করে ইমিডিয়েট দেখবে যাতে এখানে ভিড় বেশি হয়ে গেছে, যেন ভিড়টা বেশি না হয়। যারা পুলিশের ভলেন্টিয়ার্স আছেন এখানে আশেপাশে, তাদের আমি বলবো ঘাটে যান, ঘাটটাকে ট্যাকেল করুন। আর প্রবলেম হচ্ছে কি, যখন ভিড়টা ছাড়তে বারণ করা হয় তখন কেউ ওয়েট করতে চায় না, একটু তো ওয়েট করতে হবে, ওয়েট না করলে এক জায়গায় গিয়ে টোটালটাই গঙ্গার জলে, ভিড়টা বেশি হবে। প্লিজ ওয়েট অ্যান্ড লিসেন টু পুলিশ, আপ পুলিশ কা বাত শুনিয়ে, মেহরবানি করকে পুলিশ কা বাত শুনিয়ে, এক সাথ মে মত যাইয়ে, আহিস্তা আহিস্তা যাইয়ে। আপ লোক ছট পূজা কা বহুত অভিনন্দন হোক, যারা এখানে ভলেন্টিয়ার্স আছো তোমরা সবাই ভিড় করবে না, তোমরা দেখো যাতে কোনো রকম ঘাটে ভিড়টা সামলানো যায়। আমি অনুজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি ঘাটে ভিড়টা সামলানো। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনার পর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর। শুক্রবার ভোররাতে স্বরূপনগর সীমান্ত থেকে 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো স্বরূপনগর থানার পুলিশ। জানা গেছে ওই 3 মহিলার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার নড়াইল এলাকায়। স্থানীয় বাসিন্দারা তাদেরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে স্বরূপনগর থানার পুলিশে খবর দেয়। কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে না থাকায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ওই 3 বাংলাদেশি মহিলাকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মুখ্যমন্ত্রীর সাথে একমত পাহাড়ের নেতা হরকা বাহাদুর ছেত্রী। রাজু বিস্তের নাম না করে মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের প্রার্থী এসে টাকা দিয়ে নির্বাচনে জিতেছে। বারাসাতে এসে হরকা বাহাদুর ছেত্রী মুখ্যমন্ত্রীর সাথে একমত হয়ে বলেন কিভাবে দেশে ভোট হয় সবাই জানে এবং রাজু বিস্তার পাহাড় সম্পর্কে কিছুই জানে না, এবং ছেত্রী চা শিল্পের রুগ্ন দশা নিয়ে কিছু নতুন দিশার অভিমুখ দেন। তবে রাজ্য সরকারের সংস্কারমূলক কাজের প্রশংসা করেন প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী। মানে অপমান কি হিসেবে অপমান, মানে টাকা দিয়ে ভোট জিতেছে বাইরের, না এটা তো সবাই জানে, গোটা দেশে কিভাবে ইলেকশন হয় সেটা সবাই জানে, কিন্তু যতটুকু এই বাইরে থেকে মানুষ আনা ক্যান্ডিডেট এনে মানে ইলেকশন করা কথা আছে সেটা তো আমরা একমত, কেননা আমি তো তার বিরুদ্ধেই লড়েছি আসলে, কেননা যে লোকটা ওই জায়গার সম্পর্কে, সেখানকার মানুষের সম্পর্কে, তাদের সমস্যা সম্পর্কে কিছুই জানে না, তারা প্রতিনিধি হয়ে গিয়ে কী কথা বলবে। একটা সময় তো আপনি মুখ্যমন্ত্রী দলেই ছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে কাছে ছিলেন। দলে ছিলাম না, মানে মোর্চা, আমি মোর্চাতে ছিলাম আর মোর্চা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিল। আপনি প্রার্থী হয়েছিলেন? না সেটা, আমি তো মোর্চা থেকে প্রার্থী ছিলাম আগে, কিন্তু 2016 সালে যে ইলেকশনটা হলো অনরয় আমি মোর্চা থেকে আলাদা হয়ে গেলাম, কেননা তাদের ইডিওলজি, তাদের ওয়ার্কিং প্যাটার্ন আমার সঙ্গে খাপ খায়নি, আমি সেই বিরোধিতা করে আমি বেরিয়ে এসেছিলাম, তারপর আমি নিজের দল করে আমি দাঁড়িয়েছিলাম ইলেকশনে। জন উন্নয়ন পার্টির বর্তমান অবস্থান কি?
এখন অবস্থান মানে ইলেকশন তো কয়েক মাস আগেই তো শেষ হলো আর আমরা হেরে গিয়েছি। তো এখন আমাদের কাজ আছে, যারা জিতে গেছে তারা যে মানে যা প্রতিশ্রুতি দিয়ে জিতেছে তাদেরকে সেই কাজটা করানোর জন্য চাপ দেওয়া, এটাই আমাদের কাজ। রাজু বিশ্বাস সম্বন্ধে কি বলবেন? বেচারা ওর সম্পর্কে কি বলবো, রাজু বিশ্বাস কিছুই তো জানে না, মানে না দার্জিলিং চেনে, না দার্জিলিং এর মানুষকে চেনে, না তাদের সমস্যা চেনে। ও একজন মানে বিজেপি ওকে দাঁড়িয়েছে, আরএসএস এর ছাত্র, আর বিজেপি নিজের সংগঠনটা মানে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, সেটা প্রত্যেক রাজনৈতিক দলই করে, সেটাতে কোনো মানে দোষ নেই। কিন্তু কিন্তু রাজু বিশ্বাস সম্পর্কে কেননা ওর পলিটিক্যাল এক্সপিরিয়েন্স কিছুই নেই, যেটা বোঝাই যাচ্ছে, তো ওর সম্পর্কে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। কেননা যে মানুষকে আমি চিনি না, যে এখন পর্যন্ত কোনো কাজই করেনি, পলিটিক্সে মানুষকে কীভাবে চেনা যায়, মানে কী কাজ করে, কতটুকু করতে পারে, তার ক্ষমতা কত, তার মানে ভিত্তিতেই আমরা মানে মানুষের সম্পর্কে মন্তব্য তৈরি করি। ও তো কিছুই করেনি, ওর সম্পর্কে কী মন্তব্য? রাজ্য সরকারের উদ্যোগে আগামী 5 নভেম্বর নেতাজি ইন্ডোরে সরকারি ও সরকার প্রসূত কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে প্রীতি বৈঠক আয়োজিত হতে চলেছে। শনিবার দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, 20 নভেম্বর পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটি সভা ডাকা হয়েছে। সম্প্রতি কাশ্মীরে বাঙালি শ্রমিকদের হত্যার প্রতিবাদে 4 তারিখ যুব তৃণমূল বিড়লা তারা মণ্ডল থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মোমবাতি মিছিল করবে। এছাড়াও মুর্শিদাবাদের ঘটনায় ব্লকে ব্লকে প্রতিবাদ সভার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। আমি তো বিজেপির মুখপত্র নই, আর রোজ রোজ বিজেপিকে নম্বর দিতে প্রস্তুত নই। এই কত জায়গায় কত কিছু বলছি, প্রত্যেকটা উত্তর দেওয়া সম্ভব। প্রশাসন প্রশাসনের কাজ করছে এবং প্রশাসন যথেষ্ট সক্রিয় এই রাজ্যে। বড় বড় উৎসবগুলো গেল, সবাই সারা ভারতবর্ষ রেখেছে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য প্রশাসন রাজ্যে শান্তি শৃঙ্খলা ঐক্য মুক্তি। সুতরাং আমাদের কেউ সার্টিফিকেট নিতে হবে না, আমাদের সার্টিফিকেট জনগণ, জনগণের সার্টিফিকেটেই সকলেই সেদিন উপস্থিত হবেন, এই আমন্ত্রণ তাদেরকে আমি জানাচ্ছি শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এছাড়া আগামী 4 তারিখে কাশ্মীরে যেভাবে বাংলার 5 জন নাগরিককে শ্রমিককে নির্দয়ভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেস শুধু ধিক্কার নয়, তাদের পরিবারদের পাশে দাঁড়িয়েছে এবং তদন্ত দাবি করেছে। সেই দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশে 4 তারিখ বিকেল 5টা থেকে মোমবাতি মিছিল, প্রতিবাদ মিছিল এবং তদন্তের দাবিতে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে হলেও সর্বস্তরের সহকর্মীদেরকে আমি বলবো তাতে অংশ নিতে। আর আগামী 20 তারিখে নজরুল মঞ্চেও আমরা পার্শ্ব শিক্ষকদের একটি সভা ডেকে, আমন্ত্রণমূলক সভা ডেকে, যেখানে পার্শ্ব শিক্ষক প্রচুর আছে, সেরকম নজরুল মঞ্চে ঢুকতে পারবে না, সেটাও আমরা তাদেরকে সেই মিটিংয়ে আমি যাবো বলে ওদেরকে জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পলতা অটো টোটো ইউনিয়ন নিয়ে 2 গোষ্ঠীদ্বন্দ্বের মারামারি, ইউনিয়ন অফিস দখল করা হয়, তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হয়, তার জন্য গুরুতর আহত হয়েছে, তৃণমূল কর্মীদের হাতে মার খেয়ে মাথা ফেটে আরও অনেকেই তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে তারা।
প্রত্যেকেই ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সেখানে দেখা করতে যান বিজেপির বিধায়ক সুনীল সিং এবং তার সাথে যান টিটাগড়ের কাউন্সিলর মনীশ শুক্লা। বছরে 11 মাসে জেলে থাকে, বছরে 12 মাস মধ্যে 11 মাসে জেলে থাকে। পুরো নওপাড়া বিধানসভা যত গুন্ডা আছে, রাস্তা যত ভালো মানুষ বাড়িতে গুন্ডা আছে, রাজ্য চলছে নওপাড়া বিধানসভাতে সকাল সাড়ে 9টার সময়। এখানে ভারতীয় জনতা পার্টি আছে অটল নিয়ে, ওখানে গুন্ডা বাহিনী ঠান্ডা পাটা ছিল ফেলে দিয়েছে, দখল করার জন্য রেখেছে। আমাদের সুপ্রিয় বলে ছেলেটা ভারতীয় জনতা পার্টিতে ছেলে ছিল, ওখানে একটু বাধা দিয়েছে, বাধা সত্য ব্যারেকপুরের গুন্ডা বাহিনী মারধর করেছে। অন্তত 5 জন ইনজোর্ড আছে, একটা বাচ্চা ছেলেরও ইনজোর্ড আছে, একটা প্রাইভেট নার্সিং আসার বাচ্চারা আমার সাথে নিয়ে গেছে, সুপ্রিয় বাধা মেরেছে, একটা মহিলা মার খেয়েছে, একটা বয়স্ক মার খেয়েছে, অন্তত 4-5 জন ইনজোর্ড আছে। এসে পুলিশ আবার আমাদেরই এসে ছেলেকে মারধর করছে। আমরা এখন জানতে পেরেছি মহিলা আরেস্ট হয়েছে, আমরা দেখছি কেন আরেস্ট হয়েছে, আমাকে কথা বলছি।